এক উত্তেজনা, এজন শিক্ষকক তর্জন গর্জন। শিক্ষক মেহবুব হাসানের বিরুদ্ধে ছাত্রীক যৌন নির্যাতনের অভিযোগ। করিমগঞ্জত গণরোষর বলি লম্পট শিক্ষক মেহবুব হাসান। গুরু শিষ্যর পবিত্র সম্পর্ক কালিমা খানিলে করিমগঞ্জের পাথারকান্দির এইজন শিক্ষকে। বিদ্যালয়ের কণ কণ ছাত্রীর উপর যৌন নির্যাতন চলার অভিযোগ শিক্ষক মেহবুব হাসানের বিরুদ্ধে। সকালকে আমার স্কুল স্কুল থাকে ইয়ে কান্দি কান্দি ইয়ে কইছে, মা হাসান মাস্টার আমার অত্যাচার করছে, আমার আমার কাছে আমার ক্লাসের মধ্যে ওইরকম এরকম করছে, আগেও করছে এখনও করছে। লম্পট শিক্ষক মেহবুব হাসান অসম রাজ্যিক জমিয়ত উলেমা হিন্দর উপসভাপতি। বিদ্যালয়ের ছাত্রীসলক পড়ার চলেরে যৌন নির্যাতন চলাই আছে উর্দু শিক্ষক মেহবুব হাসানে। পাছত শিক্ষকর কুকার্যর বিষয়ে ঘরত জানাত বিদ্যালয়ত উপস্থিত হয়ে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি করে অভিভাবকে। লম্পট শিক্ষকক লপাথপা দি পাথারকান্দি আরক্ষীর হাতত গতাই দিয়ে স্থানীয় রাইজে। ক্লাস সিক্স মরাল স্কুল কাজ ক্লাস সিক্স স্টুডেন্ট ঘর মে কমপ্লেন দিয়া পেলে তো গার্জিয়ান লোক বতা কি উনকো সেক্সুয়ালি হেরাসমেন্ট কিয়া গিয়া, টিচার কা নাম থা মেহবুব হুসেন, পেলে ভি কিয়া এক স্টুডেন্ট তো অলরেডি স্কুল মে আনাই বন্ধ কর দিয়া, তো স্কুল কা তরফ সে ভি এক এফআইআর লজ হরা বলকে আশ্বাসন দিয়া স্কুল কমিটি নে। শিক্ষক মেহবুব হাসানের অসৎ চরিত্র পোহরলে অহাত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অঞ্চলটুত। স্থানীয় রাইজর মতে শিক্ষকজনের বিরুদ্ধে পূর্বেও আছে এনে বহু অভিযোগ। শিক্ষকর যৌন নির্যাতনের ফলত বিদ্যালয় ত্যাগ করবলে বাধ্য হয়েছিল এগারী ছাত্রী। ইফালে অসম রাজ্যিক জমিয়ত উলেমা হিন্দর উপসভাপতির বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবি করে মাদ্রাসা ছাত্র সংগঠনে। ইমানে নহয়, অসম ত্রিপুরা আঠ নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্র সংগঠনটে। গুরু শিষ্যর পবিত্র সম্পর্ক কলঙ্কিত করা লম্পট শিক্ষকর কঠোর শাস্তির দাবি তুলিছে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকে। ইতিমধ্যে মেহবুব হাসানের বিরুদ্ধে ছাত্রীর পরিয়াল আর বিদ্যালয়ের তরফের প্রায় এজাহার দাখিল করেছে পাথারকান্দি থানাত। করিমগঞ্জের পৰা গৌরীশ নন্দী, নিউজ 18, অসম নর্থ ইস্ট।